Assalamualaikum. Hello everyone. Assalamualaikum. আমি কিনা দেখা যাচ্ছে না তোমাকে। আমাদের আজকের চ্যালেঞ্জ হচ্ছে। আচ্ছা, একটা বলি আগে, গতকালকে ঝামুরি চ্যালেঞ্জে পানিশমেন্ট স্বরূপ আমার পানিশমেন্ট ছিল, যেহেতু আমি হেরে গিয়েছিলাম, আমার পানিশমেন্ট ছিল ফুচকা রান্না করতে হবে। তো আমি বোনাস হিসেবে চটপটিও রান্না করেছি। তো আমাদের আজকে চ্যালেঞ্জ, যেহেতু আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করেছি, এই কারণে আমি তাকে আবার চ্যালেঞ্জ করেছি যে আজকের চ্যালেঞ্জ হবে আমাদের চটপটি এবং ফুচকা দুটোই খেতে হবে। আচ্ছা, তো সমস্যা নাই, আমিও হাঁটতে পারি, তোমার ওয়াটার এখানে রেখেছি। আচ্ছা, তো যাই হোক, চটপটি এবং ফুচকা বানানোর রেসিপি আপনারা আগামীকাল আমার চ্যানেলে পেয়ে যাবেন। আজকে তো পানি খাওয়ার উপর কোনো না, আজকে পানি খাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। তো অলরেডি আমরা এখানে চটপটি রেডি করে নিয়েছি। হ্যাঁ, দেখো চটপটি আমারটাতে মনে হয় ঝাল বেশি দিয়েছো না। আচ্ছা, ফাঁকিবাজি করা যাবে না, ফিলিং ঠিক মতো দিতে হবে, সব ফিলিংস দিয়ে তারপর খেতে হবে, সেটা চটপটি শেষ করার পর। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা এখন শুরু করতে যাচ্ছি। ওয়াস্তা, তুমি আজকে কার পক্ষে? বেবি, মাম্মা নাকি বাবা? বাবা। আচ্ছা, সে কখন আমার পক্ষে আসে? আচ্ছা, ঠিক আছে, বলো মাম্মা মাম্মা। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। আচ্ছা, চলো আমরা শুরু করি। 1 2 3 বিসমিল্লাহ। বাবা বাবা, কেমন হয়েছে সেটা তো বলো। চটপটি স্বাদের কথা কি আর বলবো, অসম, সিরিয়াস। কিন্তু এগুলো বলতে গেলে আমার সময় নষ্ট হবে। বাসনা আমাকে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, পরে বলবো। তোমাদের তুমি তাড়াতাড়ি ফিনিশ করে দিকাশো, কুইক বেবি রে ফিনিশ করে ফেলো। মামা দেরি হয়ে যাবে, বাবাকে করো। আয়োজন ফ্লেক্স, তারপর সিদ্ধ ডিম গ্রেট করা, এখানে শশা তাও গ্রেট করা, কাঁচামরিচ, লেবু, এগুলো যা যেমন ইচ্ছা ইউজ করতে পারে, সমস্যা নাই। ফুচকার ক্ষেত্রে ফিলিং তো রেডি করা আছে এখানে। বল, আমার সময় চলে যাচ্ছে। আমি এটাই চিন্তা করছিলাম, এত কথা কেন বলছেন? আমি তো চটপটি ফুচকা খুব একটা খারাপ খাই না, খাই দেখা যাক। না মাম্মা, না বাবা,
সবাইকে দেখে ওদের স্বাদ জেগেছে, তারাও ফুচকা চ্যালেঞ্জ করবে। দেখা লাগবে। আজ তুমি পুরো এক্সস্টেড ওই রকম, আজ সে এক ফোঁটা হেল্প করে নাই। কাঁচামরিচের ফ্লেক্স গুঁড়ো করে দিয়েছি আমি, কাঁচামরিচ না ভাই, কাঁচামরিচ বলছে, শুকনো মরিচ। এই কঠিন কাজটা আমি করলাম। বাকি গুলাতে হেল্প করলে সেটা আছে না, সব করতে নেই। হ্যাঁ শোনো, তো বাদ দেওয়া যাবে না, তারপরে বেশি দিস আমাকে। তুমি করছো চটপটি নিশ্চয়ই, অন্যান্য জিনিস পারে কি করতে। চুরি করতে পারতাম, ভাগে ভাগে করতেছে না, কমপ্লিট কমপ্লিট। তোমাকে না হবে মা, এখন বাবার পালা। এই ফিলিং ঠিক মতো দিও, ফিলিং না দিলে কিন্তু ফুচকা হবে না। যাই হোক জিনিসটা অসাধারণ। আপনাদের সবাইকে ফুচকা দাওয়াত, সেই লেভেলের ফুচকা। তাও আজকে মনে হচ্ছে স্লো খাচ্ছি। আমার তো সব রয়েছে, থাকলে আর হার মেনে না, বুঝছো? আমি তোমাকে অনেক সহজ পানিশমেন্ট দিচ্ছি, পানিশমেন্ট কি এটা, একটা রিওয়ার্ড এর মতো। সারাদিন আমাকে রান্না বান্না করতে হচ্ছে, অফিস থেকে আসছি যে তারপর গুলো রেডি করে কম কথা না বলার তো। ফ্লেক্স ভেঙে দিয়েছি না, বাবা হেরে গিয়েছে, বাবা হেরে গিয়েছে। আচ্ছা যাক, ফুচকা সেই লেভেলের ফুচকা খেতে হবে। ফুচকা শেষ করতে হবে, হারি জিতি না হিলাজ। আচ্ছা ফুচকাতে মেয়েরা ইশারা, চটপটিতে মেয়েরা ইশারা, এগুলা মেয়েদেরই খাবার বোঝা যাচ্ছে, মেনে নিলাম। তোমরা খাইছো বেশি, সারা জীবন যা খাইছো পথে ঘাটে আমরাই খাইছি। হ্যাঁ অবশ্যই মা, হোয়াটএভার, বাস্তব কথা বলি আজকের ফুচকাটা আসলে মজা হয়েছে। আর আজকের ফুচকার রেসিপি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার আগামীকালকের ব্লগে। তো ওই ব্লগের লিঙ্কটা আমি এই ভিডিওটাতে অবশ্যই আবার দিয়ে দিব, অ্যাড করে দিব। তো যাই হোক হেরে গেছো, এটাই সবচেয়ে বড় কথা। বলো কি পানিশমেন্ট চাও? কথা বলো, আমি ফুচকা খাই। আচ্ছা আমার হাজবেন্ড আবার ফুচকা অনেক পছন্দ হয়েছে,
তো গতকাল আমার যে ঝালমুড়ি চ্যালেঞ্জ ছিল সবাই কিন্তু অনেক পছন্দ করেছে, অনেক অনেক মাশাআল্লাহ, এতটা সারা পাবো আমি আশা করিনি। তো আমার ইভেন কলেজে যারা ছিল তারাও খুব এনজয় করেছে। তারপর ফেসবুকে বিশেষ করে অনেকেই আমার কাছে মেসেজ পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত এনজয় করবেন জানলে আসলে এটা আরো আগে শুরু করতো। আচ্ছা যাই হোক, ফুচকা নাম্বার 5 তুমি তাহলে পানিশমেন্ট ঘোষণা করে দাও। আমার বাবাকে কি পানিশমেন্ট দিব, শোনো আমি যা পারি না তা দিয়ে বসি ওনার। আচ্ছা তুমি যেহেতু আমাকে কুকিং বেসড পানিশমেন্ট দিয়েছ, আমিও তোমাকে ওই বেসড দিব, ডোন্ট ওয়ারি। মানে বেঁচে যাওয়ার জন্য আরাম। আচ্ছা দাও দেখি, দেখা যাক কি করা যায়, না পারলে ওই চ্যালেঞ্জে হেরে যাবো ওষুধ দেখি। হারা যাবে না, হারার মন মানসিকতা নিয়ে করলে চ্যালেঞ্জ হবে না। আচ্ছা যাই হোক, আগে দাও দিয়ে আমি শুনে দেখি। ফুচকা নাম্বার 6। আচ্ছা তুমি ফুচকা নাম্বার 7 শেষ করো, আমি একটু চিন্তা করি। ওকে, যেহেতু আমারটাও সে কুকিং চ্যালেঞ্জ দিয়েছে তো আমিও তাকে একটা কুকিং চ্যালেঞ্জ দিতে চাই, তবে এই ধরনের না। আগামীকাল আমার অফিস বন্ধ, তার মানে আমি কালকে বাসায় থাকবো। যেহেতু স্টুডেন্টদের পরীক্ষা শেষ, ওই উপলক্ষে আমরা একদিনের লিভ পেয়েছি। তো যাই হোক, সেটা যাই হোক, কালকে এক কথা হচ্ছে অফিস বন্ধ। তো আমার তো কাজ হচ্ছে সকালবেলা, যেদিন আমি অফিসে যাব না সেদিন হচ্ছে সকালবেলা উঠে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলো মোটামুটি আমারই আয়োজন করতে হয়। বাবা বিকেলে নাস্তা শেষ করো আমার। তো তুমি চ্যালেঞ্জ, তোমার চ্যালেঞ্জ হচ্ছে আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত তো আর তাদেরকে দেখানো যাবে না, এর আগে তো চ্যালেঞ্জ করতে হবে, প্রত্যেকটা বেলার খাবার তুমি রেডি করবে। এটা মোটেও টাফ কাজ না, এটা কিন্তু অবিচার, 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 এটা হচ্ছে প্রত্যেকটা ছুটির দিনে আমি এটা করি। ঠিক হলো, বলো ঠিক ঠিক বলো বাবা, বাবাকে সব রান্না করতে হবে কালকে, এটা কি ঠিক হলো? না এটা অবশ্যই ঠিক হচ্ছে, এটা কিন্তু কথা ছিল না। তুমি পানি, আমরা শুধু একটা একটা রান্না করব কালকে, কেমন? না এটা তুমি যতটাই করো, ব্রেকফাস্ট সিঙ্গেল, ব্রেকফাস্ট রেডি করতে হবে, লাঞ্চ লাঞ্চ রেডি করতে হবে, নামো বিকেলে নাস্তাও রেডি করতে হবে। তো তিনটা, তিন বেলায় সে বলতে পারেন ব্রেকফাস্ট হোটেল রাজধানী, না এটা হবে না, নো 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 আমি এটা মানবো না, লাঞ্চ সাদা মারুয়া। যেদিন আমার ছুটির দিন থাকে, আমার সারাদিনের কাজ থাকে, যে সকাল থেকে রাত পর্যন্ত দেখা যায় আমি রান্নাঘরেই শেষ। তো কালকে আমার ছুটির দিন, কিন্তু কালকে আমি আয়েশ করবো এবং সে রান্না বান্না করবে। তো এটাই হচ্ছে তোমার চ্যালেঞ্জ আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, যেরকমই হবে হোক, এটা ব্যাপার না। ডিম ভেজে দিলেও তো লাঞ্চ হয়, হোয়াট এভার হোয়াট এভার ইউ ডু, দেখা যাক কি করতে পারি সেটা কালকে জানবেন ইনশাল্লাহ আমার ব্লগে বা তার ব্লগে। মানে চ্যালেঞ্জে আমি কি করলাম সেটা ইনশাল্লাহ শেয়ার করা হবে। ঠিক আছে তাহলে, আমু তোমরা কি খাবে? ফুচকা বানিয়ে দিব তোমাকে, তুমি চ্যালেঞ্জ করবে। আচ্ছা আচ্ছা, তুমি আর আমি একটা চ্যালেঞ্জ করে ফেলি দেখি বাবা, ওয়াসনা চ্যালেঞ্জ করবে, একটা ওয়াসনা দাও, একটা বাবা দেখি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ স্টার্ট। না 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 দাঁড়াও, আমার মেয়েও তোমার সাথে চ্যালেঞ্জ করবে, এই এই তোমার দুইটা, আমার দুইটা 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 দুইটা, ঠিক আছে? ওকে বানিয়ে দাও, এখানে বানিয়ে দাও, তুমি বানিয়ে দাও। ওকে ওকে ওকে, আমি বানিয়ে দিচ্ছি, বেবির সাথে চ্যালেঞ্জ করবে, বেবি খাচ্ছে না, বেবি তো ফুচকা খায় না, এই জন্য
আচ্ছা তুমিও খাও আমিও খাই, চ্যালেঞ্জ হয়ে যাবে এখন একটা। সবাই দেখবে কিন্তু, এইবারও আমি হেরে গেলাম, ওয়াসনা জিতে গেল আমার মেয়ে। যাই হোক আজকে ওদের মা মেয়ের দিন, ওয়াসনাটা অবশ্য আমি ইচ্ছে করে হেরেছি। বাবাদের হাঁটতে হয় এরকম ব্যাপার না। এখানেই আজকের চ্যালেঞ্জ শেষ, তবে পানিশমেন্ট তো অ্যাকসেপ্ট করলাম, চ্যালেঞ্জ মানে পানিশমেন্ট চ্যালেঞ্জ। কিন্তু ভিডিও দেখে আপনারা সাজেস্ট করবেন কিভাবে খুব সহজে এই পানিশমেন্ট চ্যালেঞ্জে আমি পার পেয়ে যেতে পারি, মানে হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং যদি বিকালের নাস্তাও করতে হয় বাধ্য হয়ে, তাহলে সেক্ষেত্রে কোনটা করলে আমার জন্য ভালো হয় আপনারা সাজেস্ট করবেন ভিডিও দেখার পর। আশা করি আপনাদের কাছ থেকে ভালো কোন সাজেশন পাবো এবং আপনার মানে আমার চ্যালেঞ্জটা সহজ হয়ে যাবে। ঠিক আছে আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। ভালো থাকুন সবাই, সবাইকে বিদায় জানাচ্ছি। আপাতত আমাদের সাথে থাকবেন বাংলাদেশি ব্লগার মম এবং বিডি ফ্যামিলি ব্লগস, দুইটি চ্যানেলের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, আর ওয়াসনা ইউসরা চ্যানেল ওয়াসনা ইউসরা। তো আপাতত আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।